আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভয়ঙ্কর সংবাদ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ধেয়ে আসছে সাইক্লোন গুলাব, তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, আগামীকালই শুরু হতে পারে তাণ্ডব। তে চলুন বন্ধুরা, কোথায় আঘাত আনতে চলেছে এই ঘূর্ণিঝড় গুলাব আমাদের দেশে, তে চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই। ফের অশনি সংকেত দিল আবহাওয়া দপ্তর, বঙ্গোপসাগরের ঊর্ধ্ব আকাশের মুখ হয়েছে ভার, গভীর নিম্নচাপ কক্ষ তৈরি হওয়ার আগামী 12 ঘন্টার মধ্যে রূপ নিতে চলেছে এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের। পাকিস্তানের নামকরণকৃত ঘূর্ণিঝড় গুলাব আগামী 24 ঘন্টার মধ্যে আশ্রয় পড়তে চলেছে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা এক গভীর নিম্নচাপ আগামী 12 ঘন্টার মধ্যে অতি গভীর ও শক্তিশালী রূপ নিয়ে এগিয়ে চলবে উত্তর পূর্ব পথে। শক্তিশালী ঘূর্ণিবাতের পরিণত হওয়ার পর আরও শক্তি বাড়িয়ে এটি উড়িষ্যার দক্ষিণে, ব্রহ্মপুত্র ও অন্ধ্রপ্রদেশের উত্তরে, বিশাখাপত্তনমের মধ্যে অবস্থিত কলিঙ্গপত্তনম নামের স্থানটির উপর দিয়ে অগ্রসর হবে, যার প্রভাবে উপকূলীয় দুই জেলা যথা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের হবে ভারী বৃষ্টিপাত। সোমবার থেকে এই দুই জেলাতে সতর্কতা জারি করার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, গুগলি, উত্তর 24 পরগনায়। তবে কলকাতার বজ্রবৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। এদিন শুধু কলকাতা নয়, হাওড়া, গুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই মেদিনী সহ 2 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ এই ঘূর্ণিঝড় যে গুলাবের আঘাতের সর্বশেষ খবর। আমাদের বাংলাদেশে এখনো সংবাদ তেমন এখনো পাওয়া যায়নি যে কোথায় আঘাত আনবে, আনলে এই বিস্তারিত সংবাদ পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, সর্বশেষ সংবাদ সবার আগে আপনি পাওয়া যাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।